প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও শুরু করছি তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা বইটির চতুর্থ পর্ব রাতের বাংলাদেশ সারাদিন বিভিন্ন ঘটনার আবর্তে পড়ে দেহমন ছিল ক্লান্ত তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম রাত তিনটার দিকে আমার বেডরুমে টেলিফোন বেজে উঠল ক্রিং 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 ক্রমাগত বেজেই চলল আমার স্ত্রী বাধা দিয়ে অনিশ্চয়তার সময় গভীর রাতে টেলিফোন ধরতে মানা করল আমি তবুও ফোন ধরলাম অপর প্রান্তে মেজর আব্দুল মতিন তিনি বললেন আমি বঙ্গভবন থেকে বলছি স্যার নতুন রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে আছেন আপনাকে যে মেসেজ দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে তা হল আগামীকাল সূর্য ওঠার আগেই শেখ সাহেবের বাসার সমস্ত লাশগুলো বনানী কবরস্থানে দাফন করার ব্যবস্থা নিতে হবে আমি জিজ্ঞেস করলাম এই অর্ডারটা কে দিলেন সে বলল এখানে তো রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন আপনার কোনো সন্দেহ থাকলে আপনি গাড়ি নিয়ে বঙ্গভবনে এসে যান কিন্তু তাতে আপনার সময় নষ্ট হবে আমি আপনাকে বলছি এটা হায়েস্ট কোয়ার্টারের অর্ডার অসময়ে টেলিফোনটা ওঠানোর জন্য আমি নিজেকে অভিসম্পদ দিলাম মতিনের কণ্ঠস্বর বিব্রত হলেও মনে হল বঙ্গভবনে মোস্তাকের খাস কামরাতে বসেই যেন সে নির্দেশ বিতরণ করছিল কিছুক্ষণ পর আবার মেজর মতিনের টেলিফোন স্যার আরও কিছু নির্দেশ শেখ মনি আব্দুর রব সেরিয়াবাদ সহ অন্যান্য যারা ওই ঘটনায় মারা গিয়েছেন তাদের বাসা থেকেও দেহগুলো কালেক্ট করতে হবে এবং তাদের লাশ বরানি গোরস্থানে দাফন করতে হবে তবে শেখ সাহেবের লাশ শুধু বাসায় থাকবে বননীতে দাফন করা হবে না স্থান পরে জান্ন হবে সময় খুব বেশি হাতে নেই এক নং সাপ্লাই ব্যাটালিয়ান ছিল ডিউটি ব্যাটালিয়ান স্টেশন হেডকোয়ার্টারে আমার ডিউটি অফিসারকে তৎক্ষণাৎ তাদের জড়োবর্তী নির্দেশ দিলাম তাদের দুটো গ্রুপ করলাম একটি গ্রুপকে ট্রান্সপোর্ট সহ শেখ সাহেবের বাসায় পাঠালাম আর দলকে পাঠালাম বনানী গোরুস্থানের দিকে কবর খুঁড়তে তিরিশ জন সৈনিক একজন সুবেদারের অধীনে বনানী কবরস্থানে যায় এরপর আমি নিজেই শেখ সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিই সেদিন আমাবস্যা ছিল কিনা জানি না রাত ছিল গভীর অন্ধকার দুহাত দূরেও কোনো কিছু দেখা যাচ্ছিল না আকাশ ছিল মেঘাচ্ছন্ন মধ্যরাতে ফাঁকা রাস্তা দিয়ে আমার জীব তীব্র আলো ছড়িয়ে অন্ধকার ভেদ করে ক্যান্টনমেন্ট থেকে বত্রিশ নং রোডের দিকে ছুটে চলল হঠাৎ কেন জানি গভীর রাতের অন্ধকারে আমি রাস্তায় চোরাগুত্তা আক্রমণের আশঙ্কা করলাম আমার সাথে তিনজন সৈনিককে তাই রাইফেল লোড করে সাবধানে থাকতে বলে দিলাম যাই হোক নির্বিঘ্নেই আমরা বত্রিশ নং রোডে পৌঁছে গেলাম গেটের বাইরে থাকতেই মেজর হুদার কণ্ঠ কানে ভেসে এলো সে সৈনিকদের লাইন করিয়ে কড়া ভাষায় গালাগালি দিচ্ছিল কারণ তারা সুযোগ পেলে ভেতরে ঢুকে এটা ওটা হাতড়ে নিচ্ছিল আমার পৌঁছাবার আগেই শেখ সাহেবের পরিবারের সবকটি লাশ কফিনবন্দি করে সাপ্লাই ব্যাটালিয়নের ট্রাকে তুলে আমার আগমনের জন্য অপেক্ষা করছিল শুধু শেখ সাহেবের লাশ কফিন বন্দি করে বারান্দার এক কোণে একাকি ফেলে রাখা হয়েছিল আমি সুবেদার সাহেবকে জিজ্ঞেস করলাম এটা কি শেখ সাহেবের লাশ তিনি স্মার্টলি জবাব দিলেন জি স্যার ওটা শেখ সাহেবের আমি নিজে চেক করে রেখেছি কেন জানি কৌতূহলবশতই বললাম কফিনের ঢাকনাটা খুলুন আমি চেক করব তারা বড়ই অনিচ্ছায় হাতুড়ি বাটাল এনে আবার কফিনটি খুললেন কি আশ্চর্য দেখা গেল ওটা শেখ সাহেবের লাশ নয় শেখ নাসের সুবেদা সাহেব খুব ঘাবড়ে গেল তাকে বকাঝোকা করলাম আসলে শেখ নাসেরকে দেখতে অনেকটা বড় ভাই শেখ মুজিবের মতোই আর এতেই সুবেদা সাহেবের ঘটে বিভ্রান্তি আমি এবার ট্রাকে উঠে সব কটা কফিনের ঢাকনা খুলে ম্যাচ বাক্সের কাঠি জ্বালিয়ে শেখ সাহেবকে খুঁজতে লাগলাম অবশেষে ট্রাকের এক অন্ধকার কোণে শেখ সাহেবকে পাওয়া গেল একটি কফিনের ঢাকনা খুলতেই বরফের স্তূপের ভেতর থেকে তার দীপ্ত অক্ষত সুপরিচিত মুখখানি বেরিয়ে এলো সাদা চাদরে ঢাকা বুকের সমস্ত অংশ তখনও রাঙা তার কফিনের ঢাকনা বন্ধ করে সম্মানের সাথে তাকে নিচে নামিয়ে বারান্দায় স্থাপন করা হলো বারান্দা থেকে শেখ নাসেরের কফিনটি ট্রাকে নিয়ে তুলে দেওয়া হলো আমি সবকটি কফিন নিজ হাতে কলম দিয়ে নাম লিখে মার্ক করে দিলাম লাশ বদল বিভ্রাটের দরুন বেশ কিছু সময় নষ্ট হয়ে গেল আমি কফিনগুলো সহ ট্রাকটি বনানি রওনা করিয়ে দিয়ে এবার আমার জিপ নিয়ে ঊর্ধ্বশ্বাসে শেখ মনির বাসার দিকে ছুটলাম মেজর আলাউদ্দিনকে পাঠালাম আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় তখন ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট শেখ মনির বাসায় পৌঁছে ঘরের ভেতর ঢুকে দেখি সব ফাঁকা কেউ নেই এখানে কি কোনো মৃতদেহ নেই অথচ ঘরের দরজা সব খোলা বাড়ির জিনিসপত্র সব যথাস্থানে পড়ে আছে যেন শূন্য ভুতরা বাড়ি আমি হাঁকাহাঁকি করলাম কোনো সারা শব্দ নেই তবে ঘরের ভেতর যে একটি রক্তক্ষয়ী ঘটনা ঘটে গেছে তা স্পষ্টতই বোঝা গেল কাছেই পুলিশ থানা থানায় গিয়ে জিজ্ঞেস করলাম শেখ মনির লাশ সম্পর্কে তারা কিছু জানে কিনা তারা বলল গোলাগুলির পর কিছু সৈন্য এসে বোধহয় ডেডবডিগুলো মর্গে নিয়ে গেছে ইতিমধ্যে মেজর আলাউদ্দিনও ও সাহেবের বাসায় কোনো লাশ না পেয়ে ফিরে এসেছে অগত্যা আমি জিপ নিয়ে দ্রুত মেডিকেল কলেজের মর্গে ছুটলাম সেখানে ডিউটিরত পুলিশ ইন্সপেক্টর এরশাদ বললেন মর্গেই সব লাশ পড়ে আছে লাশগুলো বের করে দেবার জন্য মর্গের ডোমকে ডাকা হলো ডোম এসে দরজা খুলে দেখা গেল মর্গে পূর্বের পনেরো দিনের পুরনো পচা গলিত অনেক লাশ একসাথে স্তূপ হয়ে আছে ওগুলোর মধ্যে থেকে রব সেনিয়াবাদ ও শেখ মনির পরিবারের সদস্যদের মৃতদেহগুলো শনাক্ত করা হয় পুলিশ অফিসাররাই এগুলো শনাক্ত করেন এতগুলো লাশ একসাথে চাপাচাপি করে থাকায় বারো ঘণ্টায় একেবারে পচে গিয়েছিল ভীষণ দুর্গন্ধ বের হচ্ছিল মরা মানুষের লাশ এত দুর্গন্ধময় হতে পারে আমার ধারণাই ছিল না পুলিশ অফিসাররা তো ওয়াক্থ করে বমি করে বসলেন লাশগুলো ট্রাকে উঠিয়ে বনানী কবরস্থানে নিয়ে যেতে বলি আমি সেখান থেকে দ্রুত জিপ চালিয়ে বনানে ছুটলাম চারদিকে বিভৎস দৃশ্য দেখে দেখে আমার মাথায় বারবার গণ্ডগোল বেঁধে যাচ্ছিল কয়েকবার বমি করার উপক্রম হল গভীর রাতে এরকম একটি অপ্রীতিকর কাজে জড়িয়ে ফেলার জন্য বারবার মেজুর মতিনকে অভিসম্পাদ দিতে লাগলাম সাপ্লাই ব্যাটালিয়নের সৈনিকরা একটানা কাজ করে আঠারোটি কবর খুঁড়ে রেখেছিল শেখ সাহেবের পরিবারের লাশগুলো আগে দাফন করা হয় তাদেরকে প্রথম সাতটি কবরে সম্মানের সঙ্গে দাফন করা হয় এই সময় ব্যাটেলিয়ানের একজন সিনিয়র সুবেদার উপস্থিত ছিলেন তাদের কমান্ডিং অফিসার কর্নেল রবো ছিলেন তাদের আরও দু তিনজন অফিসার ছিল আমি কাউকে ঠাহর করতে পারছিলাম না অত্যন্ত বৈরী পরিবেশ ও টেনশনের মধ্যে তারা দাফন কার্য সমাধা করে শেখ পরিবারের সাতজন সদস্যের কবর আছে বনানীতে প্রথম কবরটা বেগম মুজিবের দ্বিতীয়টা শেখ নাসেরের তৃতীয়টা শেখ কামালের চতুর্থ কবর মিসেস কামালের পঞ্চম কবর শেখ জামালের ষষ্ঠ কবর মিসেস জামাল এবং সপ্তম কবরে সাহিত্য আছে মাস্টার রাসেল সব মিলে ওখানে আঠারোটি কবর রয়েছে তেরো নং কবরটি শেখ মনির চোদ্দ নং বেগম মণি সতেরো নং কবরের সাহিত্য রয়েছে জনাব রব সেরনিয়াবাদ। বাকিগুলো শেখ মনি ও জনাব শেরনিয়াবাতের বাসায় অন্যান্য যারা মারা গেছেন তাদের লাশগুলো দাফনের পর আমি আবার অফিসে ফিরে এসে এক এক করে নামগুলো আমার অফিসের প্যাডে লিপিবদ্ধ করি রেকর্ডটি দিন ধরে আমার কাছে রক্ষিত রয়েছে কেউ কোনো দিন খোঁজও করেনি এছাড়া আর কোথাও এই সমাধিগুলোর কোনো রেকর্ড নেই প্রয়াত রাষ্ট্রপতির দাফন সারা রাত ভূতের মতো এখানে ওখানে ছুটে আমার মাথা বন বন করছিল বনানীতে শেখ পরিবার শেখ মনি ও রব সেরনিয়াবাত পরিবারের দাফন সম্পন্ন করা হয়ে গিয়েছিল যদিও সৈনিকদের সূর্য ওঠার পরও কাজ করতে হয়েছিল আমি ক্যান্টনমেন্ট বোর্ড অফিসারকে নির্দেশ দিলাম তাড়াতাড়ি কজন মালি পাঠিয়ে যেন কবরগুলো সুন্দরভাবে ড্রেসিং করে দেয় আমি আমার অফিসে বসেছিলাম বঙ্গভবন থেকে টেলিফোনে আবার মেসেজ পাঠানো হলো শেখ সাহেবের ডেড বডি টুঙ্গিপাড়ায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে একটি এয়ারফোর্স হেলিকপ্টার ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রপতিকে টুঙ্গিপাড়া দাফনের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বঙ্গভবন থেকে বারবার ফোন আসাতে আমাকে বঙ্গভবনের টেলিফোন ভীতি পেয়ে বসলো আমি জিপ নিয়ে অফিস থেকে রাস্তায় বেরিয়ে পড়লাম এবং খামাখাই এখানে ওখানে ঘোরাফেরা করে সময় কাটাতে লাগলাম আর্মি অর্ডিন্যান্সের একটি প্ল্যাটুন অর্ডিন্যান্সের মেজর মহিউদ্দিনের নেতৃত্বে প্রস্তুত রাখলাম প্রয়াত রাষ্ট্রপতির হেলিকপ্টারের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শমশের আলী তারা তেজগাঁও এয়ারপোর্ট থেকে বেলা আড়াইটা নাগাদ শেখ সাহেবের লাশ নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে আকাশে পাড়ি জমাল হামলার আশঙ্কায় হেলিকপ্টারে অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল আকাশযানটি টঙ্গিপাড়ার আকাশে পৌঁছালে আশেপাশের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় ওখানে আগেই পুলিশ পাঠাবার জন্য সংবাদ দেয়া হয়েছিল মেজর মহিউদ্দিন পুলিশের সহায়তায় কোনো ক্রমে পনেরো বিশ জন লোক জানাজার জন্য জড়ো করতে সক্ষম হয়েছিল একজন স্থানীয় মৌলবীকে ডেকে এনে শেখ সাহেবের লাশ গোসল করানো হয় তার গায়ে আঠারোটি বুলেটের দাগ দেখতে পাওয়া যায় গোসল শেষে পিতার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত সাহিত করা হয় সূর্যিমামা পশ্চিম গগনে হেলে গিয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল তার আগেই দাফনকার্য শেষ করে ফ্লাইট লেফটেন্যান্ট শামসের হেলিকপ্টার নিয়ে আকাশে উড়ল জাতির জনককে শেষ বিদায় জানাতে যে কোনো কারণেই হোক টুঙ্গিপাড়ার লোকজন সেদিন ভিড় করেনি যে ব্যক্তি সারা জীবন বাঙালি জাতির স্বাধীন সত্তার জন্য সংগ্রাম করে গেলেন তাকে শেষ বিদায় জানানো হল অতি নীরবে নিঃশব্দে টঙ্গিপাড়ার একটি গ্রামে ভারতীয় হস্তক্ষেপ অগাস্ট অভ্যুত্থানের পরপরই ভারতীয় বাহিনীর হস্তক্ষেপের যথেষ্ট আশঙ্কা দেখা দেয় ভারত বাংলাদেশের চুক্তি অনুযায়ী অভ্যন্তরীণ গোলযোগের ভারতের হস্তক্ষেপ করার একটি বিতর্কিত ধারা রয়েছে ভারত কেন হস্তক্ষেপ করল না বিভিন্ন সূত্রমতে তারা আওয়ামী লীগ নেতৃবৃন্দের আহ্বানের অপেক্ষায় ছিলেন কিন্তু কেউ তা করেনি নেতারা ছিলেন অভ্যন্তরীণ তবে একাত্তর আর পঁচাত্তর এক ছিল না পঁচাত্তরের বাংলাদেশের জনমত ছিল সম্পূর্ণভাবে ভারতের প্রতিকূলে এসব উপলব্ধি করেই তারা ভুল পথে পা বাড়ায়নি বলে মনে হয় ব্রিগেডিয়ার মঞ্জুর দিল্লি থেকে ছুটে আসেন এবং ভারতীয় আশঙ্কার কথা তুলে ধরেন তাকে বলতে বলা হয় ভারতীয় এক ডিভিশন মার্চ করলে চীন পাঁচ ডিভিশন সৈন্য মার্চ করার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিগেডিয়ার মঞ্জুর হঠাৎ করে পনেরো অগস্ট দিল্লি থেকে ঢাকা চলে আসেন তিনি কিভাবে কার নির্দেশে ওই দিন ঢাকা আসেন তা আজও কেউ জানে না পরদিনেই তাকে ফেরত পাঠানো হয় ধারণা করা হয় ডাকেই তিনি আসেন যা হোক অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় ভারতীয় হস্তক্ষেপের আশঙ্কা দরিভূত হয় তা না হলে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল পনেরো অগাস্ট পরবর্তী ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থা শান্ত হয়ে এলো বাহ্যিকভাবে কিন্তু অশান্ত হয়ে উঠল ভেতরে ভেতরে ক্ষমতার কেন্দ্রবিন্দু তখন বঙ্গভবন নতুন প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদ সেখানে বসে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন তাকে ঘিরে এখন অভ্যুত্থানের নায়কবৃন্দ ফারুক ডালিম পাশা সবাই বঙ্গভবনেই অবস্থান নিয়েছে রশিদারি কামান ও ল্যান্সারের ট্যাঙ্কগুলো বঙ্গভবনের চারপাশে বাইরে ভেতরে স্থাপন করা হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউল্লাহ প্রায় সকল ক্ষমতা হারালেন মেজররা তখন বঙ্গভবনে জিকে বসেছে বঙ্গভবন থেকে অফিসে ফিরে এসে ওই দিনই সতেরো তারিখ বিকেলে শফিউল্লাহ মিটিং করলেন জিয়া খালেদ মোশারুফ এবং বাকি দুই বাহিনী প্রধানও উপস্থিত ছিলেন ডিজিএফআই ব্রিগেডিয়ার রৌফও ছিলেন কিভাবে মেজরদের বঙ্গভবন থেকে ফিরিয়ে আনা যায় রৌফ বললেন আমরা যা বলি তাদের কানে তা পৌঁছে যায় অতপর সিদ্ধান্ত হল সবাই শপথ নেবেন বাইরে এই মিটিং এর আলোচনার বিষয়বস্তু কেউ প্রকাশ করবেন না তাই হলো। কসম খেয়ে মিটিং শুরু হল অনেকক্ষণ আলোচনার পর সবাই একমত হলেন বঙ্গভবন থেকে অনতি বিলম্বে মেজরদের ফিরিয়ে আনতে হবে মজার ব্যাপার আল্লাহর নামে সবাই শপথ নিলেও পরদিনই বঙ্গভবনের মেজররা মিটিংয়ের বিষয়বস্তু সব কিছুই জেনে যায় তারা মুখ টেপে হাসতে লাগল এই তো কসমের বাহার উনিশে অগাস্ট সকাল আটটায় সেনাপ্রধান শফিউল্লাহ ব্রিগ্রেড কমান্ডার মিটিং ডাকলেন ফারুক রশিদও উপস্থিত ছিল শফিউল্লাহ অবস্থার বর্ণনা দিয়ে বললেন যে তিনি ভারতীয় আক্রমণের আশঙ্কা করছেন অতএব বেঙ্গল ল্যান্সার ও ফিল্ড রেজিমেন্টের উচিত তারা যেন দেশের বৃহত্তর স্বার্থে শহর থেকে ক্যান্টনমেন্টে ফিরে চলে আসেন এই পর্যায়ে একসময় কর্নেল সাফায়েদ জামিল গর্জে উঠল ওরা ফিরে না এলে আমি ওদের ফিরিয়ে আনার ব্যবস্থা করব আমি তাদের কোর্ট মার্শাল দাবি করব মিটিং উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্ত হল মতলব টের পেয়ে ফারুক রশিদ বঙ্গভবনে তাদের অবস্থান আরও সুদৃঢ় করল মোক্ষম মুহূর্তে ফারুক রশিদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ ব্যবস্থা গ্রহণ না করে চার দিন পর তাদের বিরুদ্ধে সাফায়াতের কোর্ট মার্শালের দাবির যৌক্তিকতা কেউ খুঁজে পায়নি কারণ ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে ফারুক রশিদ ততদিনে বঙ্গভবনের মশনদে সপ্তভাবে সমাসীন মিটিং শুরু হওয়ার আগে কর্নেল সাফায়েত জামিল সেনাপ্রধান শফিউল্লা সাথে তার অফিসে আলাদাভাবে ব্যক্তিগত পয়েন্টে মিলিত হন তার সাথে ছিল তার স্টাফ অফিসার বিগ্রেট হাফিজ উদ্দিন সাফায়েত উত্তেজিতভাবে শফিউল্লাহকে বলল স্যার আপনি জেনে রাখুন এই সমস্ত গণ্ডগোলের পেছনে রয়েছে জেনারেল জিয়ার হাত তার কথা শুনে শফিউল্লাহ হেসে উত্তর দিলেন সাফায়েত এই কথাটা বুঝতে তোমার এত সময় লাগল আসলে অভ্যুত্থান সফল হওয়ার পর এবার সাফয়েত জামিল বুঝতে পারল এই অভ্যুত্থানে তার তো কোনো লাভই হয়নি বরং শক্তিশালী ব্রিগেড নিয়েও এখন সে উপেক্ষিত আসলে ক্ষমতা চলে গেছে বঙ্গভবনে মেজরদের হাতে তাহলে তখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তার কি লাভ হল গোসায় সে ফোসফুস করতে লাগল খন্দকার মোস্তাক আহমেদ বেশ দক্ষতার সাথে দৃঢ় হস্তে দেশ শাসন করতে লাগলেন বিশ্বের চতুর্দিক থেকে অভিনন্দন বার্তা আসতে লাগল এমনকি মৌলানা ভাসানিও সরকার পরিবর্তনকে স্বাগত জানিয়ে মোস্তাককে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠালেন মোস্তাকের নির্দেশে শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামান সামাদ আজাদ প্রমুখ অভ্যন্তরীণ হলেন অবশ্য আওয়ামী লীগ অথবা মুজিব বাহিনী ইত্যাদির পক্ষ থেকে সব রকম প্রতিরোধ ক্ষমতা প্রথম আঘাতেই ভেঙে গেছে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে ওখানে পালিয়ে গা ঢাকা দেয় একমাত্র টাঙ্গাইলের দিকে কাদের সিদ্দিকী কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে কর্নেল লতিফের নেতৃত্বে দুই ব্যাটালিয়ান সৈন্য পাঠিয়ে তাকে সীমান্তের ওপারে তাড়িয়ে দেয়া হয় বেশ ছোটখাটো লড়াই হয়ে যায় এবং কিছু সৈন্যও হতাহত হয় একটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয় ইতিমধ্যে মোস্তাক আহমেদ জেনারেল ওসমারীকে তার ডিফেন্স উপদেষ্টা নিযুক্ত করেন মেজর জেনারেল খলিলুর রহমান হন চিফ অফ ডিফেন্স স্টাফ এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল মেজর জেনারেল শফিউল্লার স্থলে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর নতুন চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয় চব্বিশ অগস্ট উনিশশো তারিখে সম্পূর্ণ আকস্মিকভাবে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করা হলো। ফারুক রশিদের চাপেই এটা যে ঘটল তা বুঝতে কারো বাকি রইল না রশিদের মতে এটা ছিল পূর্ব নির্ধারিত সিভিল মিলিটারিতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ পরিবর্তন করা হলো। ১৬ অক্টোবর বিমানবাহিনী প্রধান একে খন্দকারের স্থলে জার্মানি থেকে ডেকে এনে এম জি তোয়াবকে চিফ বানানো ছিল উল্লেখযোগ্য ঘটনা চিফ অফ স্টাফের গদি দখল জিয়াউর রহমানের গদি দখল ছিল আরও নাটকীয় চব্বিশ তারিখ অনুমান বেলা বারোটায় জেনারেল জিয়ার ফোন আসলো তার উত্তেজিত কণ্ঠ হামিদ কাম হিয়ার জাস্ট নাও আমি আমার অফিসে তখন কি একটা কনফারেন্স করছিলাম বললাম একটু পরে আসলে হবে না বলল। শাট আপ কাম জাস্ট নাও আমি মিটিং ভঙ্গ করে তার ওখানে ছুটলাম বলা বাহুল্য জেনারেল জিয়া আমার কোর্সমেট তার সাথে অফিসের বাইরে আমার ছিল তুই তুকারি সম্পর্ক ছিল মধুর সম্পর্ক আমি তার অফিসে ঢুকতেই মিলিটারি কায়দায় ডার্ট মেরে গর্জে উঠল সেলুট প্রপারলি ইউ গাফি ইউ আর এন্টারিং চিফ অফ স্টাফস অফিস আমি থমকে গেলাম সে মুচকি হাসতে লাগল তার হাতে একখানা টাইপ করা সাদা কাগজ হেসে হেসে আমার চোখের সামনে সেটা নাড়তে লাগল বলল সি ডাউন রিড ইট আমি তাড়াতাড়ি চোখ বুলিয়ে দেখলাম মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ইস্যুকৃত অফিসিয়াল চিঠি তাকে প্রধান সেনাপতি করে নিয়োগপত্র আমি এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করে কংগ্রেচুলেশন্স জানালাম চিঠিটা পেয়ে সে প্রথমেই আমাকে ডেকেছে বলল হামিদ বলো এখন কি করা যায় জিজ্ঞেস করলাম শফিউল্লাহ চিঠি পেয়েছে সে জানে না এখনও কেউ জানে না বললাম তাহলে তো তার কাছেও কপি পৌঁছাতে হবে তারপর অফিসিয়ালি সে হয়তো কয়েকদিন সময় নিয়ে তোমাকে হ্যান্ড ওভার করবে এখন একটু চুপ থাকো বলল আপ আমি কাল থেকেই টেক করব আমি তাকে বোঝালাম দেখো এটা তুমি কু করতে যাচ্ছ না সরকারের অফিসিয়াল চিঠি রয়েছে তোমাকে তো অ্যাপয়েন্টমেন্ট দেয়াই হয়ে গেছে সে বলল তুই এসব বুঝবি না হি ইজ আ ভেরি ক্লেবার পার্সন তুমি আগামীকাল পুরো ঢাকা স্টেশনের সব ইউনিটের অফিসার ও সৈনিকদের বড় মাঠে একত্র হওয়ার নির্দেশ পাঠাও আমি দেখলাম মহা মহাসঙ্কট কিছুতেই তার দেরি সইছে না কিছুক্ষণ তর্কাতর্কির পর ঢাকা স্টেশনের সব ইউনিট আমার অধীনে নয় তাই তুমি লগ এরিয়া কমান্ডারকে ডেকে নির্দেশটা দিতে পারলে ভালো হবে প্রস্তাবে সে রাজি হলো ব্রিগ্রেডিয়ার মাশুল হক তখন অস্থায়ী লগ এরিয়া কমান্ডার জিয়া তাকে তৎক্ষণাৎ টেলিফোনে ডেকে পাঠালো। আমি তাড়াতাড়ি জিয়ার অফিস থেকে বেরিয়ে আমার অফিসে ফিরে আসছিলাম রাস্তায় দেখলাম ব্রিগ্রেডের মাসরুল হকের গাড়ি পথ করে পতাকা উড়িয়ে হেডকোয়ার্টারের দিকে যাচ্ছে চলন্ত গাড়িতে আমরা কুশল বিনিময় করলাম পরদিন সকালে সারা ঢাকা ক্যান্টনমেন্টের মহা উত্তেজনা অফিসার জোয়ানরা সবাই সিগন্যাল মেসের গ্রাউন্ডে সমাবেত হয়েছে কেউ কিছুই জানে না কি ব্যাপার ঠিক সাড়ে সাতটার সময় ডেপুটি চিফ জিয়াউর রহমান মঞ্চে এসে হাজির সবাই অ্যাটেনশন যে মঞ্চ থেকে চিৎকার দিয়ে গর্জন করে সবাইকে জানিয়ে দিলেন আজ থেকে আমি আর্মি চিফ অফ স্টাফ আপনারা সবাই আপনাদের ডিসিপ্লিন ঠিক করুন তা না হলে কঠোর শাস্তি হবে বলেই মঞ্চ থেকে নেমে দ্রুত পদে তার গাড়ি চড়ে প্রস্থান সবাই হতবাক একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগল আমি মুচকি হাসলাম প্রস্থানের পথে আমার পাশ দিয়ে যাওয়ার সময় তার আঙ্গুল দিয়ে আমার গায়ে টোকা দিল ফলমী তাড়াতাড়ি আমি জিপ নিয়ে তার পেছন পেছন ছুটে অফিসে গিয়ে ঢুকলাম চেয়ারে বসে নবনিযুক্ত সেনাপ্রধান জিয়াউর রহমান মুখে তার তৃপ্তির হাসি বিরল দৃশ্য বলল কেমন হলো বল আমি বললাম ঠিক হলো কিন্তু প্রথম ভাষণটা এরকম চড়া গলায় ধমকেশ্বরে না বললে কি হতো না বলল শাটআপ এটা তো কেবল শুরু দেখো না আমি কিভাবে সব ব্যাটাকে ডিসিপ্লিন শিখিয়ে দেই বললাম দোস্ত একটু ধীরে চলো শফিউল্লাহর রিয়াকশন কি তার জিজ্ঞাসা বললাম এখনো কথা হয়নি দেখি কি বলে চাপর্ব শেষ করে যখন তার কাছ থেকে উঠলাম তখন দারুণ মোড় সে তখন দু একটি টেলিফোনও আসতে শুরু করেছে কংগ্রেচুলেশনস স্যার ওদিকে সফিউল্লাহ এ ব্যাপার সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে সে তখনও কোনো চিঠি পায়নি সে কিছুই জানে না সফিউল্লাহ আমাকে টেলিফোন করল হামিদ এসব কি হচ্ছে কে এইসব নির্দেশ দিচ্ছে কার হুকুমে সকালে স্টেশন অফিসার জওয়ানদের মিটিং ডাকা হলো আমি বহু কষ্টের ব্যাপারটা তাকে বুঝিয়ে মাথা গরম না করতে অনুরোধ করলাম সে দারুণ বিরক্ত ও অপমান বোধ করলেও পরিস্থিতির কারণে পরিবর্তন মেনে নিতে বাধ্য হলো ওই দিন থেকে শফিউল্লাহ আর অফিসেই আসলো না এইভাবে সেনাবাহিনীর নতুন চিফ অফ স্টাফের ছটিকা স্টাইলে গদি দখল পর্ব সম্পন্ন হলো কোনো বিদায় সংবর্ধনা কোনো আনুষ্ঠানিক ডিনার কিছুরই আয়োজন করা হলো না জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হওয়ার সুবাদে ভবিষ্যতে তার আকাশে ওঠার সোপান তৈরি হয়ে গেল আলাদ্দিনের যে চ্যারাক্টার স্বপ্ন এতদিন ধরে সে লালন করে আসছিল আজ তা হাতে এসে ধরা দিল পনেরোই অগাস্ট জেনারেল জিয়ার জন্য সৌবাকের কাঠি বয়ে আনল অগাস্ট অভ্যুত্থান না হলে জিয়াউর রহমানের উত্থান হতো না বাংলাদেশের ইতিহাসও অন্যভাবে লেখা হতো ফারুক রশিদকে ধন্যবাদ তারা জিয়ার জন্য খুলে দিল ভবিষ্যতের অবারিত অপরদিকে জিয়া চিফ অফ স্টাফ হওয়ায় খালেদ মোশারফ শঙ্কিত হয়ে পড়ল তার স্বপ্ন ভেঙে গেল তাকে এবং সাফায়েতকে কলা দেখিয়ে মেজর বঙ্গভবনে ঢুকে পড়েছে তাদের দুজনেরই অবস্থান নাজুক হয়ে উঠল তাদের এখন প্রেস্টিজ পুনরুদ্ধার করার সংগ্রামে লিপ্ত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা রইল না এই প্রেক্ষাপটেই পরবর্তীতে সংগঠিত হয় খালেদ সাফায়েতের তেসরা নভেম্বর অভ্যুত্থান পনেরোই অগাস্ট অভ্যুত্থানের সময় মুজিবুর রহমানকে কি বাঁচানো যেহেতু এক অভ্যুত্থানের গতিধারা পর্যালোচনা করলে দেখা যাবে দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে শেখ সাহেবের ওপর আকস্মিক হামলার ভয় যথেষ্ট বৃদ্ধি পায় সবকিছু জানা সত্ত্বেও সংশ্লিষ্ট ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তার মৃত্যুর জন্য গোয়েন্দা বার্তাও যথেষ্ট দায়ী এমনকি ক্যান্টনমেন্টের সেনা গোয়েন্দা সংস্থাও সামান্য তৎপর থাকলে শুরুতেই এই অভিযান নস্বাত করে দেওয়া যেত দুই শেখ সাহেবের নিজের প্রাইভেট বাসভবনে নিরাপত্তার ব্যবস্থা ছিল খুবই দুর্বল ও অপ্রতুল বাসায় সুপরিকল্পিত সুদৃঢ় রক্ষা ব্যবস্থা থাকলে এসব আক্রমণ সফল হতো না তার বাসায় প্রচুর অটোমেটিক অস্ত্র মজুদ থাকলেও সেগুলো সুষ্ঠু ব্যবহার করে করা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়নি পনেরোই অগাস্টের সকালবেলা তার বাসার ভেতর থেকে আরও পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় প্রতিরোধ করতে পারলে ততক্ষণে সেনাবাহিনী রক্ষী বাহিনী আর্মি বিডিআর বা অন্যান্য সংস্থা তার সাহায্যার্থে বাসায় পৌঁছে যেতে পারত রাষ্ট্রপতির বাসভবনে আর্মি ও পুলিশ গার্ডদের আত্মসমর্পণ বড়ই লজ্জাজনক ব্যাপার তারা সবাই মিলে ফাইট করলে নিশ্চিন্তভাবে আক্রমণ বহুগুণ প্রতিরোধ করা সম্ভব হতো কিন্তু পুলিশেরা কিছুক্ষণ ফাইট করলেও সেনা সদস্যরা নিষ্ক্রিয় থাকে এটা দায়িত্বহীনতার চরম দৃষ্টান্ত তিন বাসার ভেতর দোতলায় ওঠার পেছন দিকের গেইটটা খোলা থাকায় হামলাকারীরা বিনা ক্লেশে বিনা বাধায় দোতলায় ওঠার অপ্রত্যাশিত সুযোগ পেয়ে যায় দোতলায় ওঠার ঘরের নিচের এবং উপরের দুটি সিকিউরিটি দরজা বন্ধ থাকলে হামলাকারীদের পক্ষে সরাসরি অপারেশন করা খুবই দুষ্কর হতো ফলে দোতলার উপর থেকে কামাল জামালের পক্ষে দীর্ঘক্ষণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হতো প্রচুর রিয়াকশন টাইমও পাওয়া যেত ফলে শেখ সাহেব বেঁচেও যেতে পারতেন রাত্রিবেলা দোতলায় ওঠার সিঁড়িঘরের দুটি দরজাই খোলা রাখার পরিণতি বড়ই আত্মঘাতী প্রমাণ করে চার আপৎকালীন সময়ে ত্বরিত রিয়াকশন করার জন্য যে কোনো আপৎকালীন প্ল্যান বা বিশেষ ট্রুপ রাখা হয়নি এমনকি ত্বরিত মেসেজ পাঠাবার জন্য টেলিফোন ব্যতীত অন্য কোনো বিকল্প ওয়ারলেস ইত্যাদিও রাখা হয়নি যার জন্য গোলাগুলি শুরু হওয়ার পর রাষ্ট্রপতি যথেষ্ট সময় ও সুযোগ পাওয়া সত্ত্বেও সঠিক স্থানে ত্বরিত গতিতে মেসেজ পৌঁছাতে সক্ষম হননি পাঁচ এত বড় রক্ষী বাহিনীর কমান্ড চ্যানেল ছিল বড়ই দুর্বল অথর্ব অকর্মণ্য চরম মুহূর্তে কমান্ডার ব্রিগেডিয়ার নুরুজ্জামান ছিলেন লন্ডনে তা না হলে হয়তো রক্ষী বাহিনীর ত্বরিত রিয়াকশন শেখ সাহেবকে রক্ষা করতে পারত বত্রিশ নং রোড থেকে শেরে বাংলা নগর রক্ষী বাহিনী হেডকোয়ার্টার ছিল মাত্র কয়েক মিনিটের দূরত্বে অথচ ঘটনার সময় কয়েক হাজার রক্ষী সৈন্য নীরবে প্রস্তুত অবস্থায় ওখানে দাঁড়িয়ে রইল ফারুকের ট্যাঙ্কের হুমকির মুখে তারা কাঠের পুতুলের মতো অনর রইল রক্ষীবাহিনী মুখ না করার একমাত্র অজুহাত হিসেবে বলা যায় যে ভোরবেলায় মেজর ফারুক ট্যাঙ্ক বাহিনী নিয়ে তাদের মুখোমুখি হয় ট্যাঙ্কের তাক করা ব্যারেলের মুখে তারা ছিল অসহায় এবং প্রবল মনস্তাত্ত্বিক আতঙ্কের মধ্যে ছয় গোয়েন্দা প্রধান সালাউদ্দিন সর্বপ্রথম শফিউল্লাকে আনুমানিক ভোর পাঁচটা পনেরো মিনিটের সময় অভ্যুত্থানের খবর দেন তখন যদি সেনাপ্রধান নিজ উদ্যোগে ছেচল্লিশ ব্রিগ্রেডের কিছু সৈন্য তরু গতিতে মুভ করতে পারতেন তাহলে হয়তো রাষ্ট্রপ্রধানকে বাঁচানো সম্ভব হতো পাঁচটা তিরিশ মিনিটে সাফায়েতকে যখন রাষ্ট্রপতি ভবন আক্রান্ত হওয়ার সংবাদ দেওয়া হয় তখন যদি সে জরুরি ভিত্তিতে কোয়ার্টার গার্ডগুলো থেকে জরুরি ভিত্তিক কিছু সৈন্য রওনা করাত তাহলেও তার বেঁচে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল কিন্তু সংকট মুহূর্তে সে একটি সৈন্যও মুভ করাতে ব্যর্থ হয় সাত মধ্যরাতে অভ্যুত্থান ঘটতে যাচ্ছে সোর্স মারফত এরকম একটি আভাস সর্বপ্রথম জানতে পারেন ডিজিএফআই ব্রিগ্রেডিয়ার রোভ রাত অনুমান দুইটা থেকে তিনটার দিকে কিন্তু তিনি কাউকেই কিছু জানাননি জেনারেল শফিউল্লাহ বললেন তিনি যে ব্যবস্থা নেন তা হল অজানা আশঙ্কায় তিনি তৎক্ষণাৎ তার বাসা ত্যাগ করে পরিবার নিয়ে বাসার পেছনের মাঠে একটি গাছের নিচে লুকিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন ঘটনার পর সকালে বেরিয়ে এসে ব্যর্থতা ঢাকতে বিভিন্ন অসংলগ্ন গল্পের অবতারণা করেন এবং পত্রপত্রিকায় বিবৃতি দেন অথচ সময় মতো সংশ্লিষ্ট সবাইকে সংবাদ দিলে খুব ভোরেই কাউন্টার ব্যবস্থা নেওয়া সম্ভব হতো গোয়েন্দা প্রধান নিশ্চিতভাবে ভোর পাঁচটার আগেই আক্রমণের খবর পান তিনি তখনও যদি সরাসরি রাষ্ট্রপ্রধানকে রেড টেলিফোন করে কথা বলে তাকে শুধু সাবধান করে দিতেন তাহলেও তার বেঁচে যাওয়ার আশি পার্সেন্ট সম্ভাবনা ছিল আট শেখ সাহেব অসীম সাহসে এত গোলাগুলির মধ্যেও হামলাকারীদের সামনে তাড়াতাড়ি বেরিয়ে না এসে যদি তার কামরার দরজা লক করে বাড়ির ভেতরেই কোথাও কোনো ঘরে লুকিয়ে থাকতেন তাহলেও হামলাকারীদের পক্ষে তাকে খুঁজে বের করতে সময় লাগত চাইলে পেছন দিক দিয়ে তিনি হয়তো পালিয়ে যেতেও পারতেন কিন্তু তিনি কোনো রকম আত্মরক্ষামূলক পন্থার কথা চিন্তাই করলেন না ক্যান্টনমেন্ট থেকে কেন সৈন্যমুখ করল না পনেরোই অগাস্ট ভোর সাড়ে পাঁচটায় রাষ্ট্রপতি ভবন আক্রান্ত হলো ক্যান্টনমেন্ট ডিজিএফআই প্রধান ও সেনা গোয়েন্দা প্রধান ভোর পাঁচটার আগে অভিযানের খবর পান সেনাবাহিনীর প্রধান খবর পান আনুমানিক সোয়া পাঁচটায় রাষ্ট্রপতির সাথে তার ফোনে শেষ কথা হয় পাঁচটা পঞ্চাশ মিনিটে ঢাকার ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল আক্রমণ সংবাদ পান সাড়ে পাঁচটায় ভোর ছয়টার দিকে রাষ্ট্রপতি আক্রান্ত হয়ে নিহত হলেন ক্যান্টনমেন্ট থেকে তার সাহায্যার্থে একটি সৈন্যও মুভ করল না এই ব্যর্থতা কার বহুদিন পর আজও সবার মনে বারবার এই জিজ্ঞাসা তারা করে ফেরে সৈন্য কেন মুভ করল না ক্যান্টনমেন্ট থেকে এ নিয়ে আজও চলছে প্রবল বাকবিতণ্ডা প্রথমেই সেনাপ্রধান শফিউল্লাহ আক্রমণের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঢাকার ব্রিগেড কমান্ডার সাফায়েদ জামিলকে ভোর সাড়ে পাঁচটায় ফোন করেন এবং তৎক্ষণাৎ সৈন্য মুখ করতে বলেন কিন্তু সাফায়েদ জামিল বলছে সেনাপ্রধান তাকে আক্রমণের সংবাদ ঠিকই দেন কিন্তু সৈন্য মুখ করার কোনো নির্দেশ দেননি তাই তখন সে মুফ করেনি তার ভাষায় শফিউল্লাহ তখন কেবল বিড়বির করছেন কিন্তু তাকে কোনো নির্দেশ দেননি তিনি ছিলেন সম্পূর্ণ বিভ্রান্ত উদ্ভ্রান্ত মৃত্যুর পূর্ব মুহূর্তে রাষ্ট্রপতির সাথে ফোনে কথা হলো শফিউল্লাহর তার ফোন পেয়েই শফিউল্লাহ আবার তাকে ফোন করেন আনুমানিক ছয়টার দিকে কিন্তু তখন দেখা যায় সাফয়েত তার ফোনের রিসিভার তুলে রেখেছে এক্সচেঞ্জ থেকে অপারেটর তাই জানায় শফিউল্লাহর ভাষায় এমতো অবস্থায় শফিউল্লাহ খালেদ মোশারফকে ফোন করে তার বাসায় ডেকে এনে তাকে সাফায়েত জামিলের কাছে পাঠান সাফায়েতের শৈন্য মুভ করাতে শফিউল্লাহ চতুর্দিকে ক্রমাগত ফোন ঘোরাতে থাকেন ডেপুটি চিফ জিয়াউর রহমান সহ অন্যান্যের সাথে কথা বলতে থাকেন তারপর তিনি তৈরি হয়ে অফিসে ছুটে যান এখানে যে তার বড় ভুল হলো তা হল তিনি যখন দেখলেন যে কোনো কারণেই হোক সাফায়েত জামিল তার সৈন্য মুখ করছে না তখন তিনি মাত্র পাঁচশো গজ দূরে অবস্থিত সাফায়তের হেডকোয়ার্টারে একে ওকে না পাঠিয়ে নিজে ছুটে গিয়ে সাফায়তের সৈন্য মুখ করবার ব্যবস্থা নিতে পারতেন এখানে তিনি চরম মুহূর্তে টেলিফোন ও কথাবার্তায় অযথা সময় নষ্ট করলেন কিন্তু একটি সৈন্যও ক্যান্টনমেন্ট থেকে মুখ করতে পারলেন না এখানে সেনাপ্রধান দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেন তবে সঙ্গত কারণেই বোঝা যায় ঘটনার ভয়াবহতায় তিনি দারুণ টেনশনে ভুগছিলেন সম্ভবত উত্তেজিত হয়ে কিছুটা নার্ভাসও হয়ে পড়েন তবে ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় ওই মুহূর্তে তার ব্যর্থতা ছিল অনিচ্ছাকৃত মোটেই ইচ্ছাকৃত নয় কাদের সিদ্দিকী বলেছেন তিনি ছিলেন অথর্ব অকর্মণ্য আমার মনে হয় ওগুলো যথেষ্ট রূঢ় শব্দ সাফায়েতের অ্যাকশন এবার আলোচনা করা যায় ঢাকার ব্রিগ্রেড কমান্ডার কর্নেল সাফায়েত জামেলের অ্যাকশন নিয়ে তার অধীনে প্রায় চার হাজার সৈন্য পনেরোই অগস্ট ভোরবেলা কর্নেল সাফায়েতের ট্রুপ দ্বারা আক্রান্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে ভোরবেলা আক্রমণের নিশ্চিত সংবাদ পাওয়া সত্ত্বেও তার সৈন্যদের নিরস্ত্র করার বা ফিরিয়ে আনার কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি বরং এখানে ওখানে ঘুরে ফিরে সময় ক্ষেপণ করেন সে জিয়াউর রহমানের দিকে যায় নির্দেশ নিতে সেনাপ্রধানকে সে এড়িয়ে চলে ক্যান্টনমেন্ট থেকে তার সৈন্য মুখ করাতে না পারার জন্য সরাসরি সেনা সেনাপ্রধানকেই দায়ী করে বলেছে তিনি তাকে কোনো নির্দেশই দেন নাই তাই সে সৈন্য মুভ করাতে পারে নাই এরপর বলেছে রশিদ সকালবেলা তার কাছে এসেছিল দুটি ট্যাঙ্ক এবং দুই ট্যাক সৈন্য নিয়ে এগুলো দেখে সে তখন কোনো অ্যাকশনে যেতে পারেনি আসুন সকাল থেকে সাফায়েতের কিছু অ্যাকশনের পর্যালোচনা করা যাক এক ভোরবেলা আনুমানিক ছয় ঘটিকায় সাফায়েত সেনাপ্রধানের কাছ থেকে সংবাদ পায় রাষ্ট্রপতি ভবন আক্রান্ত হয়েছে তিনি মহা বিপদে আছেন সাফায়েত একজন ইন্ডিপেন্ডেন্ট ব্রিগ্রেড কমান্ডার বঙ্গবন্ধুর একান্ত অনুগত ও বিশ্বস্ত কমান্ডার হিসাবেই কর্নেল সাফায়েতের হাতে তিনি ঢাকার পদাতিক ব্রিগ্রেডের পরিচালনা ভার ন্যস্ত করে নিশ্চিত থাকেন তার কি করণীয় ছিল তার কি বিপদগ্রস্ত রাষ্ট্রপ্রধানের সাহায্যার্থে তৎক্ষণাচ্ছন্ন নিয়ে রওনা দেওয়া উচিত ছিল না সেনাপ্রধান কি তাকে অ্যাকশনে যেতে নিষেধ করেছিলেন দুই মেজর রশিদ ছিল সাফায়েতেরই অধীনস্থ একটি ইউনিটের কমান্ডার তারই অধীনস্থ একটি ইউনিট এবং অধীনস্থ একজন কমান্ডিং অফিসার পনেরোই অগস্ট ভোরবেলা ট্রুপস নিয়ে বেরিয়ে পড়ল রাষ্ট্রপতি ভবন আক্রমণ করে ঘটালো হত্যাকাণ্ড এর জন্য কি রশিদ একাই দায়ী দায়ী দায়িত্বের কোনো কিছুই কি কমান্ডার সাফায়েত জামেলের উপর বর্তায় না তিন ভোর ছয়টার সময় রাষ্ট্রপ্রধানকে খুন করে স্বয়ং রশিদই প্রথম ছুটে আসে ছেচল্লিশ ব্রিগেডের লাইনের কর্নেল সাফায়েদ জামেলের কাছে তাকে সেলুট থেকে বলে স্যার উই হ্যাভ কিল্ড শেখ অধীনস্থ অফিসার একজন রাষ্ট্রপ্রধানকে খুন করে এসে তার বসের কাছে রিপোর্ট করার পর একজন কমান্ডার হিসাবে কর্নেল সাফায়েদের কি উচিত ছিল না তৎক্ষণাৎ তাকে অ্যারেস্ট করে প্রধানকে রিপোর্ট করা চার রাষ্ট্রপ্রধান হত্যাকাণ্ডের সংবাদ সরাসরি হত্যাকারীর কাছ থেকে পেয়েও সে তৎক্ষণাৎ সেনা প্রধানকে ফোন করে জানায়নি বরং সে হেঁটে হেঁটে ডেপুটি চিপের বাসার দিকে রওনা দেয় প্রশ্ন হলো এরকম দুর্যোগ মুহূর্তে সে হেঁটে হেঁটে সময় নষ্ট করবে কেন সময় বাঁচাতে তার গাড়ি ব্যবহার করল না কেন সে ওই মুহূর্তে তার চিপের দিকে না গিয়ে ডেপুটি চিফ জিয়াউর রহমানের দিকেই বা যাবে কেন পাঁচ সারা সকালবেলা রশিদ ডালিমরা এমনকি পরে ফারুকও তার এরিয়াতে খোলামেলা হাসিখুশি ঘোরাফেরা করছিল সাফায়েত তার এরিয়াতে চার হাজার সৈন্য নিয়ে কেন তাদের ঘেরাও করতে পারল না সে ছিল ঢাকার পদাতিক ব্রিগ্রেডের স্বাধীন কমান্ডার চরম মুহূর্তে চার হাজার সৈন্য নিয়ে সে নিষ্ক্রিয় বসে থাকল দেশের রাষ্ট্রপ্রধান আক্রান্ত হয়েছে জেনেও নিজে থেকে সে কোনো উদ্যোগ গ্রহণ করার প্রয়োজনীয়তাই উপলব্ধি করল না সাফায়াতের এই নিষ্ক্রিয়তা ছিল ইচ্ছেকৃত নাকি অনিচ্ছাকৃত এসব গভীর বিশ্লেষণের দাবি রাখে ছয় ভোর সাড়ে চারটার দিকে তার ওই ব্রিগেড এরিয়ার ভেতর দিয়ে ফারুক ট্যান্ট নিয়ে অগ্রসর হয় প্যারেড গ্রাউন্ডে তার ওই জওয়ানরা তাকিয়ে তা দেখল সাফয়েতের বাসার পেছন দিয়েই ট্যাঙ্কগুলো বিকট শব্দে গড়িয়ে গেল প্রশ্ন হলো ফারুক কোন সাহসে বড় রাস্তা দিয়ে না গিয়ে একেবারে সাফায়েতের ব্রিগেড লাইনের ভেতর দিয়ে তার আক্রমণ অভিযান পরিচালনা করল এটা কি কোনো পূর্ব সমঝোতার ইঙ্গিত বহন করে আবার রশিদই কীভাবে সাহস করে দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করে প্রথমেই সরাসরি ছুটে এসে তার বসের কাছে সরশরীরে রিপোর্ট করে কেউ খুন করে একান্ত সুরহৃদেউ ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে কি ঘটনা ফাঁস করতে ছুটে আসে সাত রশিদকে প্রশ্ন করেছিলাম তোমরা তোমাদের আক্রমণ প্ল্যানে ট্যাঙ্ক কামান সব কিছু নিয়ে দুর্বল রক্ষী বাহিনীকে কাউন্টার করার চিন্তায় থাকলে কিন্তু ক্যান্টনমেন্টে অবস্থিত সাফায়েতের শক্তিশালী ছেচল্লিশ ব্রিগেডের কথা একবারও চিন্তা করলে না রশিদ মুচকি হেসে জবাব দিয়েছিল সে তো আমাদেরই লোক তার তরফ থেকে আমরা কোনো আক্রমণ আশা করিনি সাফায়েত এবং তার অধীনস্থ অফিসাররা সবাই ব্যাপারটা জানত আমার কিন্তু তখন রশিদের কথা মোটেই বিশ্বাস হয়নি এখন সামগ্রিকভাবে ঘটনাগুলো মিলিয়ে দেখলে বুঝতে কষ্ট হয় না রশিদ একেবারে মিথ্যা বলেনি আট শফিউল্লার নির্দেশে খালেদ মোশাররফ কর্নেল সাফায়েতের হেডকোয়ার্টারে আনুমানিক সকাল সাতটার দিকে পৌঁছান কিছুক্ষণ পর তিনি সেখান থেকে সেনা প্রধানকে ফোন করেন স্যার আমাকে ওরা আসতে দিচ্ছে না কথাও বলতে দিচ্ছে না কারা তাকে আটকে রাখল কারা তাকে কথা বলতে দিচ্ছিল না কর্নেল সাফায়েতের অফিসে কাদের সাহস হতে পারে বিগ্রেডিয়ার খালেদ মোশাররফকে আটকে রাখার খালেদ সাফায়েত ওই সময় কিসের নাটক করছিলেন সবই পাঠকদেরও অনুমানের উপর ছেড়ে দেওয়া হলো। নয় সকাল নয় ঘটিকায় সেনাপ্রধান শফিউল্লাহ এসে উপস্থিত হন ছিচল্লিশ ব্রিগেড লাইনে তিনি সেখানে অপেক্ষা করতে থাকেন সাফায়েত জামেলের জন্য সে ওইখানে তার এরিয়াতেই ছিল কিন্তু সে কাছে না এসে দূরে দূরেই থাকে তার ওই স্টাফ অফিসার মেজর হাফিজউদ্দিন এগিয়ে আসে রশিদকে নিয়ে সেনাপ্রধানের কাছে তাকে অনুরোধ করে রেডিও স্টেশনে যাওয়ার জন্য সাফায়াতের সমর্থন না থাকলে কিভাবে তার স্টাফ অফিসার সেনাপ্রধানকে এভাবে অনুরোধ করতে পারে রশিদের মতে মেজর হাফিজ উদ্দিন শুরু থেকেই তাদের সাথে ছিল এবং তার মাধ্যমেই প্রথম থেকে তারা সাফায়েতের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিল দশ কিছুক্ষণ পরই আসেন বিমান ও নৌবাহিনী প্রধান তিন সশস্ত্র বাহিনী প্রধান উপস্থিত সাফায়েত জামেলের এরিয়াতে তারা সেখানে আধা ঘন্টার উপরও অবস্থান করেন তারা মিটিং করেন কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সাফায়েত তাদের ধারের কাছেও আসলো না এড়িয়ে চলল কিন্তু কেন কেন সাফায়ত তাদেরকে এড়িয়ে চলতে চাইল কেন ওই সময় তিন প্রধানের সামনে এসে অভিযান করার জোর দাবি জানালো না হাস্যকর হলেও সত্যি একটি পত্রিকায় সাফায়ত খুব প্রকাশ করে লিখেছে ওই দিন সেনাপ্রধানের তত্ত্বাবধায়নে বিদ্রোহ দমনের কোন যৌথ পরিকল্পনা কেন গ্রহণ করা হলো না অথচ মজার কথা সকাল থেকেই বিদ্রোহের তিন প্রধান নেতা মেজর রশিদ ফারুক ডালিম তার এরিয়াতেই তার করমর্দন দূরত্বে নির্বিঘ্নে ঘোরাফেরা করছিল সে তো হাত বাড়িয়েই তাদের ধরতে পারত তা না করে সে এখন বলছে সেনাপ্রধান ওদের ধরতে কেন যৌথ অভিযান পরিকল্পনা করলেন না বহুদিন পর জাতীয় সংসদে দাঁড়িয়ে শফিউল্লাহ বক্তব্য রেখেছেন ওই দিন ঢাকার ছিচল্লিশ ব্রিগেড কমান্ডার আমার কথা শোনেনি সে জিয়াউর রহমানের কথা শুনেছে এসব তথ্য বিশ্লেষণের দাবি রাখে এগারো সেখান থেকে তিন বাহিনী প্রধান রেডিও স্টেশনে রওনা দেন কিছুক্ষণ পর প্রচারিত হয় নতুন সরকারের প্রতি তাদের আনুগত্য এতদিন পর সাফায়েতের আসফালন ওরা ভীরু ওরা খুনিদের কাছে নত জানু হয়েছে প্রশ্ন জাগে এতই যদি বঙ্গবন্ধুর প্রতি সাফায়েত অনুগত ছিল তাহলে তখনই চার হাজার শূন্য নিয়ে তিন চিপসহ ডালিম রশিদ ফারুক মোস্তাক সবাইকে রেডিও স্টেশনে গিয়ে ঘেরাও করে গ্রেপ্তার করল না কেন সকাল থেকে ওরা তো তার এরিয়াতেই ঘোরাফেরা করছিল সকাল থেকে এত কিছু ঘটে যাচ্ছে অথচ চরম মুহূর্তে বঙ্গবন্ধুর প্রিয় বিশ্বস্ত কমান্ডারের কোনো প্রতিক্রিয়া নেই সকল দায় দায়িত্ব সে এড়িয়ে চলল অবশেষে যুদ্ধ যখন শেষ তখন কমান্ডারের মঞ্চে আগমন ও তলোয়ার ঘুরিয়ে লম্ফজম্ব বারো একটি বড় সত্য তিক্ত হলেও সবাইকে উপলব্ধি করতে হবে যে ঘটনার দিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যু সংবাদটাই সবচেয়ে বড় বজ্রপাত এতে তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয় ক্ষমতার বিশাল শূন্যতা কমান্ডাররা ভাবল শেখ সাহেবই যখন নেই তখন তার জন্য শূন্য মর্গে ফাইট করে আর কি হবে যা হবার তা তো হয়েই গেছে এখন বাস্তবকে মেনে নেওয়াই ভালো হাজার হোক অভ্যুত্থানটা তো ঘটিয়েছে জ্ঞাতি ভাইরাই অতএব সেলুট দ্য রাইজিং সান পনেরোই অগাস্ট সকালবেলা সময় যতই গড়াতে থাকে ক্যান্টনমেন্টের সর্বত্র জ্ঞাতি ভাইয়েদের সাফল্যকে সমর্থন করার প্রবণতাও ততই বাড়তে থাকে এর প্রতিফলন দেখতে পাই বেলা এগারোটার দিকে ছেচল্লিশ ব্রিগ্রেড হেডকোয়ার্টারে কর্নেল সাফায়াতের হেডকোয়ার্টারে অভিযান সাফল্যে সবাই আনন্দিত উল্লাসিত সাফায়েত জামিল উল্লাসিত উপস্থিত ছখানেক অফিসার সর্বত্র কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস সাফায়েত এবং খালেদ দুজনই শেখ সাহেবের প্রিয় পাত্র হলেও ওই দিন ওই মুহূর্তে তাদের কাউকে বিমর্ষ দেখতে পায়নি সময় বিভ্রাট পনেরোই অগস্ট সকালবেলা অভ্যুত্থান ঘটনাগুলো কখন কিভাবে ঘটল কে কখন খবর পায় এসব নিয়ে বিভিন্ন মহলে আজও যথেষ্ট বিভ্রান্তি রয়ে গেছে আসুন প্রকৃত অবস্থা অবহিত হওয়ার জন্য ঘটনাগুলো ধারাবাহিকভাবে যাচাই করে দেখা যাক এক চোদ্দ পনেরো অগাস্ট রাত দশ ঘটিকার সময় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে টু ফিল্ড রেজিমেন্ট মেজর রশিদের নেতৃত্বে তাদের কামানগুলো নিয়ে নির্মাণাধীন নিউ এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে বেরিয়ে যায় দুই প্রায় একই সময়ে মেজর ফারুকের নেতৃত্বে ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে অবস্থিত বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো ইউনিট লাইন থেকে এক এক করে বেরিয়ে নিউ এয়ারপোর্টে গিয়ে সমবেত হতে থাকে তিন মেজর ফারুক অভিযানকারী অফিসারদের চূড়ান্ত ব্রিফিং করেন চোদ্দ পনেরো অগাস্টের রাত বারোটা তিরিশ মিনিট থেকে রাত একটার মধ্যে চার ক্যান্টনমেন্ট থেকে ফারুকের নেতৃত্বাধীন বেঙ্গল ল্যান্সারের প্রথম ট্যাঙ্কটি নিউ এয়ারপোর্ট এলাকা ত্যাগ করে পনেরো অগাস্ট ভোরবেলা চারটা তিরিশ মিনিটে আশেপাশে তখন ফজরের আজান হচ্ছিল শেষ যখন এয়ারপোর্ট ত্যাগ করে তখন বেলা প্রায় পাঁচটা পাঁচ এই গ্রুপের বিশ থেকে পঁচিশ মিনিট আগে অর্থাৎ আনুমানিক চারটায় রাইফেলধারী সৈন্যরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন কমান্ডারের নেতৃত্বাধীনে আপন আপন টার্গেটের উদ্দেশ্যে এয়ারপোর্ট এরিয়া ত্যাগ করে তারা ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটার মধ্যেই সমত হয় ধানমন্ডির বিভিন্ন টার্গেট পয়েন্টে মূল টার্গেট শেখ সাহেবের বাসায় আক্রমণ শুরু হতে কিছুটা দেরি হলেও অন্যান্য টার্গেট অর্থাৎ শেখ মনি ও রব সেনিয়াবতের বাসায় আক্রমণ শুরু হয়ে যায় ভোর পাঁচটার দিকেই ধানমন্ডি এলাকা তখন রীতিমতো রণক্ষেত্র ছয় শেখ সাহেবের বাসায় আক্রমণ শুরু হয় পাঁচটা বিশ মিনিট থেকে রাষ্ট্রপতি মৃত্যুমুখে পতিত হন আনুমানিক ছয় ঘটিকায় তারা যেভাবে সংবাদ পেলেন এক আক্রমণ অভিযানের খবর সংবাদ সর্বপ্রথম সোর্স মারফত জানতে পারেন ডিজিএফআই ব্রিগ্রেডিয়ার রৌফ তিনি নিজেই বিবৃতিতে স্বীকার করেন জনৈক গোয়েন্দা ডাইরেক্টর ফোন করে তাকে রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ক্যান্টনমেন্টে ট্যাঙ্ক ও সৈন্য চলাচলের জরুরি সংবাদ দেন যদিও ট্যাঙ্কের বেশ পরেই বড় রাস্তায় নামে অবশ্য ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে অস্বাভাবিক মুভমেন্ট আগেই শুরু হয়ে যায় এই জরুরি গোপন বার্তা পেয়েও রোফ চুপচাপ থাকেন তিনি রাষ্ট্রপতিকে সাবধান করে দেয়ার প্রয়োজন বোধ করেননি তিনি যদি তাৎক্ষণিক সরাসরি রাষ্ট্রপতিকে রেড টেলিফোন ফোন করে সতর্ক করে দিতেন অথবা বাসায় গার্ডরুমেও ফোন করে গার্ডদেরকেও সতর্ক করে দিতেন তাহলে হয়তো পনেরোই অগাস্টের এই রক্তপাত নিশ্চিতভাবে এড়ানো যেত রাত তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ডিজিএফআই ব্রিগেডিয়ার রোপ কি করলেন তা আজও রহস্যবৃত জানা যায় ওই সময় মহাবিপদ আশঙ্কা করে তিনি তার পরিবারকে নিয়ে বাসার পেছনের দূরে গল্ফ কোর্সের একটি গাছের নিচে লুকিয়ে থাকেন এবং তিনি সকালবেলা ছয়টা তিরিশ মিনিটে লুঙ্গি পরে শফিউল্লার ব্যাটম্যান হাবিলদার হায়দারের সহায়তায় দিয়ালডোভকে পেছন দিক দিয়ে সেনা ভবনে প্রবেশ করেন তখন ভেতরে জেনারেল জিয়া শফিউল্লার সাথে কথা বলছিলেন রৌফ তখন হন্তদন্ত হয়ে হাজির হন ডিজিএফআই রৌফের এসব নাটকীয় ব্যবহার এবং অস্বাভাবিক আচরণের হেতু আজও রহস্যাবৃত দুই উল্লেখ্য রাষ্ট্রপতি মুজিব এই সময় ব্রিগেডিয়ার রোফকে ডিজিএফআই পোস্ট থেকে সরিয়ে অন্যত্র বদলি করেন এতে রোফ অসন্তুষ্ট ছিলেন তিনি ডিজিএফআই দায়িত্বভার বুঝিয়ে দিতে গরিমসি করছিলেন পরে পনেরোই অগাস্ট হস্তান্তর করবেন বলে ঠিক হয় ওই দিন অভ্যুত্থান সংগঠিত হয় নবনিযুক্ত ডিজিএফআই কর্নেল জামিল ভোরবেলা রাষ্ট্রপতির ফোন পেয়েই আক্রান্ত বাড়ির দিকে ছুটে যান অথচ ব্রিগেডিয়ার রূপ মধ্যরাতে আক্রমণের সংবাদ পেয়েও নিষ্ক্রিয় থাকেন রাষ্ট্রপ্রধানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেননি অফিসিয়ালি তিনিই ছিলেন তখনও ডিজিএফআই প্রধান এসব ব্যাপার বিশ্লেষণের দাবি রাখে তিন ডিএমআই লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন সৈন্য ও ট্যাঙ্ক চলাচলের সংবাদ পান চারটা তিরিশ মিনিট থেকে ভোর পাঁচটার মধ্যে এরপর তিনি ছুটে আসেন সেনাপ্রধান শফিউল্লার বাসায় এবং তাকে অবস্থা অবহিত করেন অর্থাৎ সেনাপ্রধানকে তিনি সম্ভাব্য অভিযানের সংবাদটি দেন ভোর পাঁচটা পনেরো থেকে ভোর পাঁচটা তিরিশের মধ্যে এখানে সেনাপ্রধান জেনারেল শফিউল্লার ভাষ্য হল তিনি গোয়েন্দা অফিসার কর্নেল সালাউদ্দিনের সাথে তার ঘরের বারান্দায় দাঁড়িয়েই কথা বলছিলেন আর্টিলারি ও আর্মড ইউনিটগুলোর আক্রমণ সংবাদ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে কর্নেল সালাউদ্দিনকে বলেন তুমি সাফায়াতের কাছে যাও এবং তাকে ট্রুফ মুখ করতে বলো বাকি আমি দেখছি গোয়েন্দা অফিসার কর্নেল সালাউদ্দিনের পরবর্তী কার্যক্রম জানা যায়নি দুর্ভাগ্যবশত সালাউদ্দিন ঢাকার বাইরে মানসিকভাবে অসুস্থ থাকায় তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি এরপর শফিউল্লাহ ঘরে ঢুকে রাষ্ট্রপতিকে পাওয়ার জন্য ক্রমাগত ফোন ঘোরাতে থাকেন কিন্তু পান না অতবার তার স্ট্রিকে ডেকে ফোন ঘোরাতে বলেন এবং তিনি নিজে আর্মি লাইনের কর্নেল সাফায়েতকে ফোন ঘোরাতে থাকেন এবং তাকে পেয়ে যান তিনি সাফায়তকে জিজ্ঞেস করেন তুমি আর্মড আর্টিলারি মুখ সম্বন্ধে কিছু জানো না স্যার তারা বঙ্গবন্ধুর বাসা আক্রমণ করেছে তুমি তাড়াতাড়ি ফার্স্ট এবং ফোর্থ বেঙ্গলকে পাঠাও তাদের বাধা দেওয়ার জন্য তখন সময় আনুমানিক পাঁচটা তিরিশ মিনিট সাফায়েত জামিল অবশ্য বিভিন্ন বিবৃতিতে শফিউল্লার এই নির্দেশের কথা অস্বীকার করেছে চার ওই সময় সেনা প্রধান শফিউল্লাহ রাষ্ট্রপতিকে পাওয়ার জন্য ক্রমাগত ফোন ঘোরাতে থাকে কিন্তু পান না অবশেষে পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে ফোন পেয়ে গেলেন রাষ্ট্রপতি তাকে বাসা আক্রান্ত হওয়ার সংবাদ দেন তখন সময়ে আনুমানিক পাঁচটা পঞ্চান্ন মিনিট এরপরই রাষ্ট্রপতির মৃত্যু তখন সময়ে আনুমানিক ছয়টা শুক্রবার পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর পাঁচ শেখ সাহেবের ফোন পেয়েই প্রথমে শফিউল্লাহ ছেচল্লিশ ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েদ জামেলকে ফোন করে আক্রমণের সংবাদ দেন তখন সময় সকাল ছয়টা থেকে ছটা পাঁচ মিনিট ওই সময় অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা মেজর রশিদও পৌঁছে গেছে সাফায়েত জামিলের বাসায় তাকে এই সংবাদ শোনাতে যে রাষ্ট্রপতিকে তারা হত্যা করেছে ছয় সকাল ছয়টা থেকে আটটা এই সময়টাতে সাফায়েতের ছেচল্লিশ ব্রিগ্রেডের সৈন্যদল ঘটনাস্থলে পৌঁছে যেতে পারত কাউন্টার অ্যাকশনের জন্য যদিও শেখ সাহেবকে তখনও বাঁচানো সম্ভব হতো না এই সময় সফিল্লা ও সাফায়েত জামিল নিজেদের মধ্যে ঠেলাঠেলি করতে করতেই সময় পার হয়ে যায় সাত সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট সেনা নৌ বিমান তিন বাহিনী প্রধান সাফায়েত জামিলের বিগ্রেড হেডকোয়ার্টারে উপস্থিত অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু সাফায়েত জামিল অনুপস্থিত আট সকাল এগারোটা তিরিশ মিনিট রেডিওতে তিন বাহিনীর প্রধানের নতুন রাষ্ট্রপতির প্রতি আনুগত্য ঘোষণা পনেরোই অগস্ট অভ্যুত্থানে ফারুক রশিদের সাফল্যের প্রধান কারণসমূহ সংক্ষেপে নিম্নলিখিত কারণসমূহ চিহ্নিত করা যায় এক শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ প্ল্যানের গোপনীয়তা রক্ষা করা দুই মূল লক্ষ্য ছিল স্থির অভিন্ন এবং এক অর্থাৎ বত্রিশ নং রোডের ছয়শো সাতাত্তর নম্বর বাড়ি দখল করা এবং রাষ্ট্রপতি শেখ মুজিবকে গ্রেপ্তার করা অথবা হত্যা সবাই একক লক্ষ্য অর্জনেই সর্বশক্তি নিয়োগ করে তিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রের সকল শক্তির কেন্দ্রবিন্দু ও উচ্চ প্রথম আঘাতেই তার নিহত হওয়ার সংবাদে সর্বত্র দেখা দেয় বিরাট শূন্যতা এবং অনিশ্চয়তা তার মৃত্যুতে তার সমর্থকেরা মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে তাদের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তার মৃত্যুই ছিল ফারুক রশিদের সাফল্যের প্রধান কারণ চার টোটাল সারপ্রাইজ আক্রমণের আকস্মিকতায় রক্ষী বাহিনী বিডিআর মুজিব বাহিনী সবাই হতবুদ্ধি হয়ে পড়ে কোনো বাহিনী থেকে সামান্য প্রতিরোধ বা প্রতিরক্ষা আক্রমণও আসেনি ফলে আক্রমণকারী দুটি ইউনিট নির্বিঘ্নে তাদের অবস্থান অতি দ্রুত সুসংহত করতে সক্ষম হন পাঁচ আক্রমণের ব্যাপারে সবাই নিশ্চিত ধরে নেয় যে এটা সেনাবাহিনীর অভ্যুত্থান অতএব স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সে কারণেই অবস্থা ভালোভাবে পরক না করে কেউ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকেন ছয় মুজিব হত্যার রেডিও ঘোষণা ঢাকা ও দেশের সর্বত্র ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে এতে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে ঘোষণাও দেওয়া হয় সেনাবাহিনীর নামে সেটাও ছিল একটা বড় ব্লাফ রেডিওতে তিন বাহিনীর প্রধানের নতুন রাষ্ট্রপতির প্রতি আনুগত্য ঘোষণা আগুনে জল ঢালার কাজ করে সাত ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত ছিচল্লিশ ব্রিগেডের রহস্যজনক নিষ্ক্রিয়তা এবং চরম মুহূর্তে সেনাবাহিনী প্রধানের সিদ্ধান্তহীনতায় সময় নষ্ট করা আট আক্রমণকারীদের ত্বরিত অ্যাকশন নির্মম হত্যা ধ্বংসযজ্ঞ চালিয়ে অতি দ্রুততার সঙ্গে ঝটিকা আক্রমণ চালিয়ে সকল সম্ভাব্য টার্গেট ধ্বংস সাধন করে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা নয় আক্রমণ পরবর্তী সময়ে ত্বরিত গতিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা সময়ক্ষেপণ না করে নতুন প্রেসিডেন্ট মনোনয়ন এবং তিন বাহিনী প্রধানের আনুগত্য গ্রহণের ব্যবস্থা করেন ঢাকা ক্যান্টনমেন্টের সকল অফিসার ও সৈনিকবৃন্দের বিনা দ্বিধায় পরিবর্তিত অবস্থাকে সাদরে গ্রহণ এবং জ্ঞাতিভাইদের সাফল্যে প্রকাশ্য উল্লাস সেনা অভ্যুত্থানের প্রতি জনগণের প্রকাশ্য মৌন সমর্থন এগারো অলৌকিকভাবে একের পর এক ঘটনাবলী সুষ্ঠু টাইম টেবিল অনুযায়ী সম্পন্ন হওয়া কোথাও সামান্যতম বাধাবিঘ্ন না ঘটে প্রিয় শ্রোতা এই ছিল আমাদের আজকের চতুর্থ পর্ব আশা করি আমাদের এই বইটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ইতিহাস নিয়ে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী এবং সেই সাথে সবাইকে উদ্বুদ্ধ করবেন বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো চতুর্থ পর্ব এখানেই শেষ হচ্ছে আল্লাহ হাফেজ